কোন সরকার যারা সরকার যারা একটা গান রচনা করুক, কাব্য রচনা করুক, তার পিছনে ভাস্কর যারা যে ভাস্করের প্রতিমা করে ওই প্রতিমাটা থাকে আগে কোন জায়গায়, ভাস্করের রং ফল। যারা গান লেখে যে কবি সরকার, যে কবি তার অন্তরেও কিন্তু ওই গানটা বাজে, আগে বাজে, তাই এই গানটা। আগে একটা কথা আমি বলব, এই যে করোনা গেল, করোনা সবেমাত্র শুরু হয়েছে, মানে আমি আপনাদের কাছে গান বন্ধ হয়ে গেছে, আমাদের পার্শ্ব বন্ধ আছে, আমাকে বাড়ি যেতে গেলে শাসি দুনিয়ায় নামতে হবে, শাসি দুনিয়ায় এখানে খুলনার আগে শাসি দুনিয়ায় ওইখানে নেবে, তারপরে কয়েক টাকার পর আমার বাড়ি চলে যাবে। কিন্তু এরা দেখছে আমার কোনো শ্বাস বন্ধ হয় না, নাকের কাছে আঙুল দিয়ে দেখছে কোনো শ্বাস প্রশ্বাস নাই, কোনো পালস নাই। ওরা আস্তে আস্তে ধরাধরি করলো, বাড়িতেও মোবাইলে ফোন করলো, আমার সহধর্মী এলো, আমি কিছু জানি না, কিন্তু মারাই গেছে। তারপর যাই হোক, ডাক্তারখানায় নিয়ে আমাকে পরীক্ষা করা হলো, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধে কিছু না, আর ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধে কিছু না। আমার যে সহযোগী আমাকে জিজ্ঞাসা করছে, তোমার ব্যাপারটা তাতে কিছু ভুল লাগে না, এই মরে যাওয়া মানুষ আমার প্রাণ করতে পারে না, কি ব্যাপার কি? আমার ওই সময় মনে হয়েছিল আমি যেন স্বপ্ন দেখেছিলাম, বৈতরণী নদীর খেয়াঘাটে আমি দাঁড়িয়েছি, পানির মাঝি এসেছে, আমি বলছি মাঝি আমাকে উপহার নিয়ে চলো, মাঝি মাথা কেটে জবাব দিচ্ছে, এ নৌকা তোমার স্থান পায়, টাকা লাগে টাকা, আমি বলছি আমার কাছে তো অনেক টাকা আছে, বলছে বই টাকা আসলে আসলে অভিজ্ঞান করে সংসার চালাবার করতে বই টাকা জোগাড় করেছে, কিন্তু একদিন যে এই বই করে মনে লিখে একটা তোমাকে আসতে হবে এ কথা তো বলবে, জীবনে কখনো চিন্তা করবে এই ঘাটে পার করতে পেরে একমাত্র ভক্তের চরণ ধুলি পরমার্থ, কিন্তু ভক্তের চরণ ধুলি পরমার্থ, এই অর্থ ছাড়া এখনো তোমার সময় হয়নি, পরমার্থ জোগাড় হয়নি, থেকে যাবে বাবা। সত্যি আমি ফিরে এসেছি, কৃষ্ণ যেন উপহার থেকে বলছে বলে আর ফিরে আয়, ওই মহাসিদ্ধির উপহার হতে কি সুন্দর ভেসে আসে, কে ডাকে কাতর পালে মধুর তাকে বলে আয় ছুটে আয় আমার পাশে, বলে আয় ছুটি আয় আইতে তোরা হেতা নাই কো মৃত্যু নাই কো জানা, হেতা বাতায় নিকি বাক্যে ভরা কি শুদ্ধ মনে আসে, যেন ভূতের ভোষা বলি শুনছে, ভূতের বেগার সেটা বলি শুনছে, দেখো কিছু দাস ভূত করছে কোন মানুষ আসে,
আমরা যেটা করি সরকার জানে আমাদের মরণ, আমাদের মরণ কখনো ভালো হয় না। রসিকবাবু লিভার ক্যান্সার হয়ে এক ডাক্তারের কাছে গেল, ডাক্তার জবাব দিল হবে না, কারণ মেডিকেল সায়েন্স এমন কোন ঔষধ আবিষ্কার করতে পারেনি যে ঔষধ দিয়ে তোমার এই লিভার ক্যান্সার। রসিকবাবু বলল কোন ঔষধ নাই, ডাক্তারবাবু কোন ঔষধ নাই। ডাক্তার বলল ঔষধ আছে কিন্তু সে ঔষধ সবার কহলে বাক্য হয় না, সাধুরি চলুন খাটি বৈষ্ণবের চরণ তুলি তুলি দিতে পারতে পারতে সেই বৈষ্ণব চরণ তুলির গুলিতে তার মতো মহাঔষধি আর জগতে নাই। তাহলে রসিকবাবু সরকার না, সরকারের মধ্যে একটা অহংকার আছে যে আমার মতো করে সবাই নয়, যে আমার মতো বড় মানুষ আছে, আমার মতো বড় করে সরকার আছে, এটা বাদেই ভাবে। রসিকবাবু চিন্তা করল তাই আমি তার সরব করি যখন বলি মানুষ নিয়ে আমার সরব আমি বলি তার তবে সাধুর চরম ভিত্তি যদি দিতে হয় তাহলে আমার দাদা বনানি আছে গুরু হরিবাদী আদিবাবুকে দাদা বলে ডাকবো, আমার দাদা বনানি আছে যদি বনানি বাবু চরণে বন্ধন চরণে ঢুকি রোগ শয্যায় শুয়ে শুয়ে ওপার বাংলায় রসিকবাবু এবার বাংলায় বনানি বাবু রোগ শয্যায় শুয়ে শুয়ে রসিকবাবু বলে দাদা অনাদি দাদা যাওয়ার সময় কি তোমার চরম তুমি আমার পায়ের করি একটু পাব দাদা। এই যে হৃদয়ের প্রাণের আকৃতি অনাদি বাবু প্রাণে পৌঁছে গেছে, হঠাৎ একদিন রোগ সজ্জা খুশি করে বসে রসিকবাবু মাথায় হাত দিয়েছে কে দেখে অনাদি বাবু দাদা তুমি এসেছ দাদা, আমি না আমি তোমাকে সব সময় শুধু ডাকি অনাদি বাবু বলছে করে আমি তোর ডাক শুনতে পারি প্রত্যেকটা ডাক আমার পণ্য গোচর হয় তাই তোর ডাকে সারা দিয়ে বসেছি কি চাস বলেছে দাদা জানো ডাক্তারবাবু বলেছে কোন পরম বৈষ্ণবের চরণ ধরিতে নাকি তোর ভক্তি হয় দাদা। আমার সাথে মেটে নি ভক্ত শক্ত করে আমার সাথে মেটে নি দাদা আর কিছুদিন আমি ভালো থাকতে চাই যদি আমি একটু কৃষ্ণ নাম জপ করে পারি বাবু মাথা লেগে যাওয়া দিচ্ছে সময় না আমি সময় আমি মরণ এসে তোমার শিবরে বসেছে তুমি ভাগ্য কেন মরণ বন্ধুর মতো তো আর কোনো বন্ধু না সব বন্ধু বেমান করতে পারে কিন্তু মরণ বন্ধু কখনো বেমান করে না ভয় পাস না ভাই
যেখানে দিদি খাই তোর কাছে যাবার, তোর কাছে পাওয়ার জন্য খুশি লাগে। রসিকবাবু চলে গেলে অনাদিবাবুর কাছে মনে হয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি মেলায় যাবেন, ওই মেলায় যদি মনের মানুষ না আসে মনে হয় বাজারে কোনো মানুষ নয়। এই যে একজন যাদের সাথে হাতে হাত রেখে এই জগতের মেলায় এসেছিলাম, কখন যে আমার ঘাটে তুমি এখানে সান্ধ্য করতে হবে, যে মেলা বন্ধ করতে হবে। অনেকদিন তো মেলায় ছিলাম বাবু, অনেকদিন মেলা হবে। তারপরে দোকানদারের পরে Oh, shit.
মা তোমরা ছিলে বোধহয় তোমাদের বাস্তব ঠিকানাটা কি কোনো ঠিকানা আছে নাকি? বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, খালার বাড়ি, শুধু মায়ের আলা আমরা
হিসেবে আমাকে বলতে হবে, ছোট্ট করে একটু কথা বলি। তোমার কাছে প্রশ্ন করেছিলাম যে উপরের সাপ একটা সাপ, তোমরা এত সাপ ফিল করলে কোন কায়দায়? তা বললে যে আমাদের কুড়িটা নখে কুড়িটা স্বান্ত, তারপরে এইখানে আদি উন্মধারা করো, এই 750 স্বান্তের যে ব্যাখ্যা তুমি দিবে। তা ভালো, তাদের কি নিজস্ব কোনো আলো আছে? তাদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোতে আলোকিত হয়। আর কোন উপায় নাই, আর একটা গান গাও মনে আছে সেই ভাবা